আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি। আপনাদের কি জানা আছে পৃথিবীর কোথায় এমন কোনো জায়গা আছে যেখানে গেলে বিশ্বের প্রায় সব দেশের মানুষের সমাগম দেখতে পাবেন? কিংবা আপনারা কি বলতে পারেন পৃথিবীর কোন জায়গা সব সময় ব্যস্ত থাকে? চলুন, যদি আপনাদের জানা থাকে তাহলে তো আপনারা অবশ্যই জানেন, আর যদি অজানা থাকে তাহলে আজকে আমি আপনাদের সাথে সেই জায়গাতেই চলে যাব যেখানে গেলে সব সময় লোকের সমাগম দেখা যায় এবং পৃথিবীর প্রায় সব দেশের মানুষই যেখানে ভিজিট করতে আসে বা যেই এলাকাতে সব সময় টুরিস্ট থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি সেই এলাকায় এবং অলরেডি আমি চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। জি, আমি চলে এসেছি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। আর এই টাইমস স্কয়ারটা মেইনলি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মিডটাউনেই অবস্থিত। আর এই এরিয়াটা মেইনলি 7th Avenue 14th Street অবস্থিত। তো আমি হচ্ছে টাইমস স্কয়ার সম্পর্কে বিস্তারিত কিছুটা তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা অনেক বেশি জানতে চান তারা ডিসক্রিপশন থেকে অবশ্যই তথ্যগুলো পেয়ে যাবেন। এখন আমি যেটা আর কি বলছিলাম যে এখানে গেলে আপনারা মোটামুটি পৃথিবীর সব দেশের মানুষ দেখতে পাবেন। তো আমরা নিউ ইয়র্কে গেছিলাম, মানে আমি আজকে যে ফুটেজটা দেখাচ্ছি এটা মে মাসের। তবে মে মাসের লাস্টে হলেও এই সময় কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর ঠান্ডা থাকার কারণেই দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চারাও শীতের কাপড় পরেই আছে। আপনারা সবাই জানেন নিউ ইয়র্ক অনেক ঠান্ডা এরিয়া। তো এই যে দেখেন যে টাইমস স্কয়ারের যে বিল্ডিংগুলো সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুউচ্চ বিল্ডিং আর চারিপাশে শুধু মানুষ আর মানুষ। তো আমি যে আর্টিকেলটা পড়েছি সেখানে দেখলাম যে এই এরিয়াতে রেগুলার 3-3.3 লাখ মতো মানুষ চলাচল করে, আর যার মধ্যে বেশিরভাগই টুরিস্ট। তো এই টুরিস্টদের জন্য সবচাইতে ফেভারেট এরিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে টাইমস স্কয়ার। আর এখানে আসলে আপনার চোখ সবসময়তে ধাঁধিয়ে যাবে অসংখ্য নিয়ন আলো। আর এটা আসলে বলা চলে পৃথিবীর মানে বিখ্যাত কমার্শিয়াল এরিয়াগুলোর মধ্যে একটা, আর বিখ্যাত বিল্ডিংগুলোর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজনি, কোকাকোলা, এইরকম অনেক বড় বড় কমার্শিয়াল ইন্ডাস্ট্রির আপনারা বিলবোর্ড প্লাস বিল্ডিং সবই দেখতে পাবেন। আর এখানে 24 ঘন্টা আপনারা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, সবসময়তেই এটা চলতেই থাকে। তো এখানে আসতে আপনার মনে হবে না যে রাত হয়েছে বা গভীর রাত, কখনই আপনার মনে হবে না যে কোনো ধরনের রেস্ট এরিয়া এটা। আর যখন খুব ব্যস্ত থাকে তখন টাইমস স্কয়ারে প্রায় 4,60,000 মতো মানুষও চলাচল করে ব্যস্ততম দিনগুলোতে। এই টাইমস স্কয়ারে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেক বিলবোর্ডের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট এবং বিজনেস অফার চলতেই থাকে। তো যারা বিজনেস পাগল বা বিজনেসের প্রতি খুব ইন্টারেস্ট তারা তো অবশ্যই টাইমস স্কয়ারে আসতে অনেক পছন্দ করে। আর যেহেতু মানুষের অনেক ভিড় থাকে সেই জন্য এই এরিয়াতে আপনি প্রচুর পরিমাণে খাবারের ট্রাক দেখতে পাবেন, সেই সাথে দেখতে পাবেন প্রচুর হোটেল। তো আমি যেটা বলছিলাম যে পৃথিবীর সব দেশের মানুষের দেখা মিলবে এই টাইমস স্কয়ারে, তো আপনারা অলরেডি নিশ্চয় বুঝতে পারছেন এই যে সবাই কিন্তু এখানে বিজনেসের উদ্দেশ্যেই এসেছে। আর এখানে গেলে আপনারা নিউ ইয়র্ক সিটির দর্শনীয় স্থান ঘোরার জন্য বাসের অফারও পাবেন, বিভিন্ন ধরনের
সার্ভিস তারা দিয়ে থাকে। আর এখানে প্রচুর পুলিশ, পুলিশ তো থাকবেই, যেখানে মানুষ বেশি সেখানে ক্রাইম বেশি, আর যেখানে ক্রাইম বেশি সেখানে পুলিশের রানাঘোনা বেশি। তো আমার পুরো ভিডিও জুড়ে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যাদের অনেক ইচ্ছা টাইম স্কয়ার দেখতে আসার, তারা তো অবশ্যই আসবেন। যদি না আসা হয় বা যাদের দেখার ইচ্ছা, তারা হয়তো আগেও অনেক ভিডিও দেখতে পারেন, বাট আমি হয়তো অন্যরকমভাবে আমার ভিডিওটা প্রেজেন্ট করছি, বা আমি হয়তো যেই ক্লিপগুলো সংগ্রহ করেছি সেটা হয়তো আপনাদের অদেখাও থাকতে পারে। সেই জন্যই আপনারা যদি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন তাহলে হয়তো আমার চোখে দেখা টাইম স্কয়ারের অনেক কিছুই দেখতে পাবেন যা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। তো এখানে একটা ছোট্ট পার্কের মতো এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা টাইম স্কয়ারের মাঝখানেই। তো এখানে কফি বুথও আছে, সেই সাথে এখানে অনেক মানুষ বসে আছে, আপনারা পাশেই দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি। আমি আগেই বললাম এখানে প্রচুর পুলিশ, মানে আপনি যেদিকেই তাকাবেন অনেক পুলিশ। তো আমরা মোটামুটি অনেক লম্বা এরিয়া হেঁটে হেঁটে এসেছি আমি আর আমার তিন ছেলে, কিন্তু যেহেতু গাড়ি পার্কিং একটা অনেক বড় সমস্যা নিউ ইয়র্ক সিটির, আর অলরেডি আমরা নিউ ইয়র্কে একটা মানে গাড়ি রাখার কারণেই একটা টিকিট খেয়ে ফেলেছি, কাজেই আমার হাজব্যান্ড আর রিস্ক নিতে চায়নি, সেই জন্য ও আর হেঁটে আসেনি। তো আমি আসলে হাঁটতে খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড আসলে উপায় ছিল না, যেহেতু গাড়ি থেকে নেমে গাড়ি রাখলে এখানে আসলে মানে গাড়ি খুঁজে পাওয়াও যেমন একটা সমস্যা, আবার হচ্ছে গাড়িতে টিকিট পাওয়ারও একটা মানে অনেক বড় সুযোগ আছে। তো টিকিট খাওয়ার কারণে আবার ইন্স্যুরেন্স বেড়ে যায়, মানে একটার সাথে আর একটা জড়িত, যার কারণে আমার হাজব্যান্ড বাধ্য হয়ে গাড়িতে বসেছিল। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিয়ন আলোর ঝলকানিতে কত কত বিজনেস অফার, প্লাস চলতেই আছে অ্যাডভার্টাইজমেন্ট। আর পাশে তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে প্রত্যেকটা বিল্ডিংয়েই মানে বিভিন্ন অফার চলছে, বিভিন্ন অফার, বিভিন্ন যে অ্যাডভার্টাইজ বলি আমরা, আর বড় বড় বিলবোর্ড। তো এইগুলো আসলে মাল্টিমিডিয়ার মাধ্যমেই অ্যাডভার্টাইজগুলো চলছে, আর সেই সাথে যে ধরনের অফারগুলো থাকে, যে আপনার টাইমলি যে অফারগুলো থাকে সব সময় হয়তো নাও থাকতে পারে, সো এইরকম বিভিন্ন মোবাইল কোম্পানির অফার থাকতে পারে। আপনার পাশেই দেখতে পাচ্ছেন গ্যাপেরও একটা বিল্ডিং। তো এইরকম অনেক বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার বিলবোর্ড, তারপরে যে টেলিভিশনেরও আপনারা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর মানে অ্যাডভার্টাইজ আসে, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে অনেক ভালো লাগে, যেহেতু অনেক বড় মাল্টিমিডিয়ান বা যে বোর্ডগুলো আছে সেগুলোতে যখন অ্যাডভার্টাইজগুলো হয় দেখতে অনেক ভালো লাগে। আমার মনে হয় যারা অনেক ভ্রমণ প্রিয় তাদের কাছে এই এলাকাটা অনেক ফেভারিট। আর এখানে আসলে আপনারা রিক্সা দেখতে পাবেন বিভিন্ন ধরনের, তো নিউ ইয়র্ক সিটির রিক্সা বা আমেরিকার রিক্সা, তো এটা তো আসলেই অনেক বড় একটা মজার বিষয়। আর রিক্সা দেখেন যে ছেলে মেয়ে উভয়ে রিক্সা চালক, তো আমি এটাও কিন্তু মিস করিনি, আমি এটাও শ্যুট করে ফেলেছি যে রিক্সা চালক মানে আমেরিকার রিক্সা চালক, তা আমি ওদেরকে একটু ওদের সাথে একটু কথাও বলে নিয়েছিলাম যে মজা করার জন্য। তো আপনারা নিশ্চয় আমার ভিডিওতে যারা এতক্ষণ আছেন তারা বুঝতে পেরেছেন যে আমি কতটা ব্যস্ত এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে আসলে এতই বেশি মানুষ যে দেখলেই মনে হয় যে আমি মানুষের রাজ্যে আমি চলে এসেছি। আর এখানে যে রোডগুলো আছে টাইম স্কয়ারের মেইন রোড 42 স্ট্রিট, তো এখানকার যে স্টেশনটা আছে মানে 42 স্ট্রিট স্টেশন, তো এই স্টেশনটা পৃথিবীর অন্যতম বিজিয়েস্ট স্টেশনগুলো বা সাবওয়েগুলোর মধ্যে একটা। আর এখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত প্রায় 2 লাখ প্যাসেঞ্জার মানে আসা যাওয়া করে। তো আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন যে আমি কেন বারবার বলছিলাম যে পৃথিবীর অন্যতম
ব্যস্ত এরিয়া এই টাইম স্কোয়ার। আর এখানে আসলে আপনাদের নিশ্চয় মনে হবে যে পৃথিবীর সব মানুষ এখানে চলে এসেছে। তো যারা ভ্রমণ পিপাসু বা যারা অনেক কিছু দেখতে পছন্দ করেন, আমি নির্দ্বিধায় বলে দিতে পারি তাদের কাছে অবশ্যই টাইম স্কোয়ারটা অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছিল। তো নিউ ইয়র্কে দুইবার গেছিলাম যদিও, কিন্তু টাইম স্কোয়ারে গেছিলাম একবার। এমনি গাড়িতে করে মুভ করা হয় সব সময়তেই, কিন্তু নেমে হাঁটা এটা এই প্রথম আর কি আমি হেঁটেছিলাম এই জনসমুদ্রে। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এই এরিয়াতে তো আপনার যখন আপনি গাড়িতে করে যাবেন তখন আসলে মনে হবে যে আপনি বসে আছেন, মানে গাড়ি মুভ করে না, এত বেশি জ্যাম। আমার হাজব্যান্ডকে আমরা যখন আর কি হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দেয় তারপরে আবার আমাদের কাছে আসতে ওর মোটামুটি আপনার প্রায় এক ঘন্টায় সময় লেগে গেছিলো, তারও বেশি। তো অনেক হেঁটেছিলাম আমরা, অনেকক্ষণ ধরে অনেক শ্যুট করেছিলাম। এখান থেকে বেশ কিছু সুভেনির কিনেছিলাম। যারা সুভেনির কিনতে পছন্দ করেন তারা তো অবশ্যই কিনবেন, এবং এখানে সুভেনির শপগুলোতে বাংলাদেশিরাও আছে অনেক। তো আমি বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে আসলে সুভেনির কিনেছিলাম। তো আসলে এই এরিয়াতে এসে আমার মানে এত বেশি ভালো লেগেছিল যে আমি আপনাদের সাথে যতটা সম্ভব পেরেছি ভিডিও ক্লিপ শেয়ার করার। আর আমি আজকের ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার আজকের উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আবারও ইনশাল্লাহ চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।